দুর্নীতি মামলার দণ্ডিত কারাবন্দি বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়ারে কুমিল্লার নাশকতার উগ মামলাত গ্রেপ্তার দেখানো নিয়ে সোমবার গুলশান থানা পুলিশ কুমিল্লার নাশকতার ওই মামলাত বিএনপি চেয়ারপারসনের গ্রেপ্তার দাহি বলে নিশ্চিত করেছে খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সোন অ্যারেস্ট করে এই নির্বাচনকালীন পর্যন্ত তিনি যাতে জেলে থাকেন সরকার ইচ্ছা করছে বহাল তবিয়াতে তারা সরকারে থাকবেন এবং খালেদা জিয়া জেলে থেকে একের পর এক মামলার যাবেন নিতে থাকবেন কুমিল্লা সৈদ্য গ্রামত মিয়া বাজার সংলগ্ন জগমোহনপুর এলাহাত বাস পেট্রোল পাম্প ও নিক্ষেপর মামলাত গত দুই জানুয়ারি খালেদা সহ উনপঞ্চাশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এরপর কুমিল্লার কোর্ট পুলিশ পরিদর্শক সুব্রত ব্যানার্জি ওই মামলার গ্রেপ্তারি পরোয়ানা ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতে ফাটায় আগামী পঁচিশ ফেব্রুয়ারি কুমিল্লার আমলি আদালতত ওই মামলার বিচারকার্য দিন ধার্য করা হয়ে অন্যমিকে তাড়াতাড়ি জিয়া ট্রাস্ট মামলার রায়ও সার্টিফাইড কপি নফনে খালেদা জিয়ার আপিল ও জামিন আবেদনত সময় লাগে ফলে সহসা সাবেকে প্রধানমন্ত্রীর মুক্তি ফন্দ এনে সংশয় তৈরি এছাড়াও আজ এই প্রেস ক্লাবের সামনে তুন মানব বন্ধন শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুরে পুলিশ গ্রেপ্তার করেছে বলেই জানা যায় ডেক্স নিউজ সি প্লাস টিভি এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক